अस्सलाम वालेकुम भाई। अस्सलाम। अच्छा হ্যাঁ, সামিন, ভালো আছেন? হ্যাঁ আপনি কি আমাকে ওই যে আপনার পাঠাইছিলেন ডেসক্রিপশন, মানে হ্যাঁ, আমি ডিসক্রিপশন আপনাকে একটা পাঠাইছিলাম হ্যাঁ কম্পিউটার তো দেখার হয়নি। জন্য জাস্ট। আচ্ছা, আমি আসলে কোথায় মানে মিস্টেক আছে সেটাই জানতে চাচ্ছিলাম, বা কি করবো আর কি। আচ্ছা আপনি বলেছেন এখানে যে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপরে এখানে বাক্যটা কিন্তু ভুল আছে। এক্সপার্ট ইন এসইও, বিটুবি লিড জেনারেশন স্পেশালিস্ট অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটার, মানে এই লাইনের সাথে এই লাইনটা যায়নি আর কি। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, কিন্তু তারপর পরে আপনি বলেছেন আপনি একজন, আপনি এসইও করতে পারেন, বিটুবি লিড জেনারেশন করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কিন্তু কথা হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে তো এগুলা পড়ে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, তাহলে আপনার গিগ গুলো সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে হবে। তো ওখানে এসইও, বিটুবি লিড জেনারেশন, অ্যাফিলিয়েট মার্কেটার এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে কি দিব? হ্যাঁ, এখানে আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, এগুলো আছে, এগুলো দিবেন। আচ্ছা। আর মানে অ্যাফিলিয়েট মার্কেটার তো সোশ্যাল মিডিয়া মার্কেটের মধ্যে পড়বে না, তো মানে আমি আমি ডিজিটাল মার্কেটার দিলে এগুলো দিতে পারতাম, তাই না? হ্যাঁ ডিজিটাল মার্কেটার যদি দিবেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়তে হবে। আচ্ছা, তাহলে ভাই আমি এখন যদি বলি আমি ডিজিটাল মার্কেটার, তারপরে যদি দিই এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেট, এক্সপার্ট ইন এসইও, তারপর হচ্ছে অ্যাথলিট মার্কেটার, অ্যান্ড লাস্টে যদি বিটুবি লিড জেনারেশন দিই তাহলে হবে? হ্যাঁ দিতে পারেন। আর বাকিগুলো আর এখানে সেন্ড মেসেজ এই কথাটা একটু বলা দরকার নাই আপনার ইয়াতে, বায়োডাটাতে এটা দেওয়ার দরকার নেই। এটা গিগে লাস্টে অ্যাড করতে পারেন। মানে আমি কয়েকটাতে দেখছি তো, মানে লেখা আছে তো, মানে ছিল তো, এই জন্য আসলে দিয়েছি আর কি। আচ্ছা আপনি ইচ্ছা যদি রাখেন তো রাখেন, ও বায়োডাটাতে এটা না মানে, ভালো। আর এখানে আপনি আচ্ছা আচ্ছা, এই কথা উল্লেখ করতে পারেন যে আপনার 5 বছরের অভিজ্ঞতা আছে লোকাল ক্লায়েন্টদের সাথে, এ কথা উল্লেখ করতে পারেন। কিন্তু এখানে এই কথাটা উল্লেখ করার দরকার নেই যে এলইডি বুঝে না, বাইরের দেশের মানুষ এলইডি কি জিনিস এটা বুঝবে না, সুতরাং এটা বলাটা তাহলে আমি, আচ্ছা তাহলে আমি ইয়ে করতে পারি, এখানে বলতে পারি যে আমি আই হ্যাভ এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ লোকাল ক্লায়েন্ট ফর, লোকাল ক্লায়েন্ট, মাই লোকাল ক্লায়েন্ট এন্ড দে আর ভেরি আচ্ছা স্যাটিসফাইড টু মাই ওয়ার্ক, এবার বলতে পারেন। আচ্ছা। আর ভাইয়া মানে আসলে কোনোদিন গিগ দিই নাই তো, এই জন্য আসলে গিগটা দিতে পারি নাই। ইনশাল্লাহ আগামী দিনে আপনার কাছে প্রেজেন্ট করব। না ওগুলো তো আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আমার মানে না, সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, না না, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমি ক্রিয়েট করছি,
কিন্তু আমি আসলে ওই গিগ দিতে পাই নাই। হ্যাঁ আচ্ছা, মানে ফাইবারে গিগ আর দিতে পাই নাই। আমি যে কথা বলেছিলাম আপনাদের যে সোশ্যাল মিডিয়া ডেভেলপার তো কমপ্লিট করবেন, ওটাই বেশ গুরুত্বপূর্ণ। আর মার্কেট প্লেসে ওটা আমি করছি, হ্যাঁ সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার দরকার নেই তো? আপনি এখন আপাতত এগুলো পরবর্তী ধাপ, আপনি আপাতত ফ্রিল্যান্সার আর ফাইবারে অ্যাকাউন্ট, এগুলো দরকার নাই এখন। আপনি আপনার বায়োডাটা তৈরি করবেন, 5টা গিগ তৈরি করে রাখবেন, প্রতিদিন একটা একটা করে দিয়ে 5 দিনে শেষ করে দিবেন। আর এই সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ, এগুলোতে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। আর এটা মানে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করছি, কিন্তু ওই স্ট্যাক ওভারফ্লো যেটা আছে সেখানে আসলে মানে কোম্পানির নাম বা এরকম কিছু চাচ্ছিল, তো ওখানে আসলে একটু আমি একটু আসলে বাইরে গেছিলাম যে কি করব। কোম্পানির নাম দেওয়ার দরকার নেই, কোম্পানির নাম আপনি আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। তো তো ভাইয়া ওই আসলে ওই চ্যাপ্টারটা আমি ডিসমিস করে স্কিপ করে চলে গেছিলাম আর কি। হ্যাঁ আর আরেকটা ভাইয়া যে এই যে মানে কোয়েরা বা ড্রিবল বা স্ট্যাক ওভারফ্লো যেগুলো তো আছে, এগুলো কি আমার নিজের প্রোফাইল পিকচার ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, মানে সব ড্রিবল নিজে তো দেখলাম যে, আচ্ছা 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 এগুলা আপনাদের মানে প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট। ভাইয়া সব অলমোস্ট সবগুলো অ্যাকাউন্টই খোলা হয়ে গেছে এখন আজকে। অ্যাকাউন্ট যদি খোলা হয়ে থাকে তাহলে মানে আমাদের কাজ শেষ, তাহলে আমরা ফ্রিল্যান্সার আর ফাইবারে যাইতে পারবো। আর ফ্রিল্যান্সার আর ফাইবারে যদি কাজ করতে চান আপনারা, তাহলে আপনাদেরকে একটা তো মাস্টার কার্ড থাকা লাগবে টাকা উইথড্র করার জন্য। তো এই প্ল্যানটা আপনাদের আগে থেকে করে নিলে আরো বেশি সুবিধা হয়, যে যদি একটা কার্ড বা পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ফ্রিল্যান্সারে বিডটা ফ্রি পাবেন, 100টা বিড 1 মাসের জন্য ফ্রি পাবেন। তাহলে আর আপনাকে বিড গুলা কিনে নিতে হলো না, ফ্রিতে হয়ে গেল। পে ওনার কি অ্যাকসেপ্ট করে মানে ইয়ে পে পিওনিয়ার ওনার? মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে তো? আচ্ছা পে ওনার একটা অ্যাকাউন্ট আছে তো? অ্যাকাউন্ট না, আপনার মাস্টার কার্ড অ্যাড করতে হবে। ও আর ভাইয়া ভিসা, ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট, আগের একটা অ্যাকাউন্ট আছে, ওটা দিয়ে কি কাজ হবে না নতুন করে আবার খুলতে হবে? না ওটা দিয়ে হবে, ওটাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে। এশিয়া ব্যাংকের যে কার্ডটা দেয় স্বাধীন কার্ড এশিয়া ব্যাংক থেকে, ওইটা কি মানে ইসে হ্যাঁ অ্যাড করতে পারবেন, ফ্রিল্যান্সে কি অ্যাড করলে এটা কি 100 দিবে, 100 বিট? আপনি ডলার উইথড্র করতে পারবেন না, কিন্তু ওটা অ্যাড করে রাখতে পারেন, অ্যাড করলে আপনাকে 100টা বিট ফ্রি দিবে, সমস্যা নাই। আমি ফ্রিল্যান্সারে যেটা দেখছি ওটা শুধুমাত্র ইসের কার্ডের কথা বলছে, পেপালের কার্ডের কথা বলছে, কিন্তু এটা যেটা দিবে আমাকে সেটা তো পেপালের সংশ্লিষ্ট না। না না, আপনি ব্যাংক এশিয়া বলেন আর ইবিএল ব্যাংক বলেন, সব ধরনের কার্ডই সাপোর্ট করে ফ্রিল্যান্সারে। ইসলাম ব্যাংকের একটা আছে কার্ড, আর ডিবিএল এর একটা ওটা কি কার্ড মাস্টার আছে, কার্ড? ওটা মাস্টার কার্ড না, এমনি একটা কার্ড দিয়ে টাকা উত্তোলনের জন্য, এটা তাহলে হবে শুধুমাত্র না, বাংলাদেশের জন্য প্রযোজ্য। এটা তাহলে হবে না। ভাইয়া আসসালামু আলাইকুম। আর ভাইয়া আপনারা আপনারা যদি পেপাল অ্যাকাউন্ট একটা নিয়ে নিন, আপনাদের সব মানে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা ওখানে একটা মাস্টার কার্ড, অটোমেটিক একটা মাস্টার কার্ড, ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন। আর যারা এটা কি ভাই, ভাই আমার তো পেপ্যাল এর অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কোনো মাস্টার কার্ডের জন্য তো সেরকম কোনো টাকা না থাকলে অ্যাপ্লাই করতে দিচ্ছিল না। হ্যাঁ, আপনি তো আপনার মাস্টার পেপ্যাল অ্যাকাউন্ট আছে মানে কি? পেপ্যাল অ্যাকাউন্ট কোথায় পেলেন? আমি একটা পেপ্যাল অ্যাকাউন্ট নিজে ওপেন করেছিলাম। না, ওই পেপ্যাল অ্যাকাউন্টে হবে না তো, বাংলাদেশি যে পেপ্যাল গুলো অ্যাকাউন্ট হবে করেছেন কিনা ওগুলো আপনি কখনোই ফ্রিল্যান্সার অ্যাড করতে পারবেন না বা টাকা উইথড্র করতে পারবেন না। ওগুলা ইউটিউবে হয়তো ভিডিও দেখেছেন অনেকগুলাই, যে বাংলাদেশে থেকে পেপ্যাল অ্যাকাউন্ট করা যায়, ইয়ে করা যায়, করা যায়, অনেক কিছু বলে, কিন্তু ওগুলাতে কাজ হয় না। ভাই ওইটা আবার আমি করেছি কি, আমাকে এটা লিংক দিয়েছে, ওইটা থেকে পাইনিয়ার অ্যাকাউন্টের সাথে ওরা অ্যাডজাস্ট করতে বলছিল হ্যাঁ অ্যাপ্রুভ পেনের করার জন্য। আমারও করা আছে, আমার একটা পেনের অ্যাকাউন্টে ও অ্যাডজাস্ট করা আছে, কিন্তু ওতে কাজ মানে হয় না। প্রুভের জন্য আমার কিছু ব্যালেন্স শো করাইছে, 24 ইউরো, 0.24 ইউরো। কিন্তু ওগুলাতে কাজ হবে না।
আচ্ছা এই যে এটা আমার একটা পেপার এর রং, এইটাতে মানে ওটা করা যাবে না। ভার্চুয়াল মাস্টার কার্ডের মেয়াদ কতদিন থাকে? ভার্চুয়াল মাস্টার কার্ডের মেয়াদ ওখানে উল্লেখ করা থাকে যে আমারটা যেমন 2024 সাল পর্যন্ত। ও আবার ওটা মেয়াদ শেষ হয়ে গেলে কি আরেকটা কেনা যাবে কোনোভাবে? হ্যাঁ অবশ্যই, তাহলে তো ভাই পেপার নিলে হয়ে যায়, তো কিছু লাগতেছে না মাস্টার কার্ড টাস্টার কার্ড। হ্যাঁ একটা পেপার অ্যাকাউন্ট থাকলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জি ভাই বুঝতে পারছি। ভাইয়া আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছিলাম। এই যে আমি এই অ্যাকাউন্টে আমি এই যে ইয়া করেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি, কিন্তু এতে কাজ হয় না। এখানে আপনাকে একটা কার্ড অ্যাড করতে হবে দাদা আপনাকে, তাহলে হয়তো বা কাজ হইতে পারে, কিন্তু এটা তো করতে পারবেন না, কার্ড তো নাই আপনার। এই জন্য একটা লিগাল পেপাল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে, খুব সুবিধা আছে পেপালে, যদিও সেফ না, সেফ না, এটা সেফ ইউজ হয় না বাংলাদেশে, তারপরও একটু সতর্কতার সাথে ব্যবহার করলে কোনো সমস্যা হয় না। স্টুডেন্ট আজকে কি সবাই কি ক্লান্ত? ক্লাস 2 দিন করে ক্লান্ত হয়ে গেছে। এই তো মনে হচ্ছে কম, গতকাল তো কম ছিল, আজকাল কমে গেছে। এই অ্যাকাউন্ট করতে গিয়ে মনে হয় সবাই ক্লান্ত হয়ে গেছে। কালকে জন নিয়ে ক্লাস করছি। হ্যাঁ হয়তো পারে যে অ্যাকাউন্ট গুলা করতে করতে ওদের মাথা খারাপ হয়ে গেছে, এটা স্বাভাবিক হবেই। ভাই আমার একটা জিনিস শেয়ার করা ছিল। ভাই আমি freelancer.com এ মানে অনেক আগে 2016 সালে একটা অ্যাকাউন্ট খুলছিলাম আমার নামে, তো ওই ওই অ্যাকাউন্টটাতে আমার সব ডিটেলস ঠিক ছিল, একদম সঠিক সঠিক দেওয়া ছিল। তো আমি কি করছিলাম, ভুল করে দুইটা, একটা ল্যাপটপের একটা পিসিতে দুইটাতে একই টাইমে ওপেন করছিলাম। তো করার ফলে আমার একদম ব্লক করে দিছে, মানে পার্মানেন্ট ভাবে। এখন নতুন একটা অ্যাকাউন্ট করে নিন। হ্যাঁ তারপরে শুনেন, তারপরে আমি আবার যখন অ্যাকাউন্ট, আমি তো বুঝি নাই যে আসলে এটা কি কারণ হয়েছিল, মানে নতুন নতুন। তো পরে আমি আবার আরেকটা অ্যাকাউন্ট খুলি, তখন আমার ফোন নাম্বার আর যে ছবিটা দিছিলাম ওরা ওটা ডিটেক্ট করে আবার ব্লক করে দিছে, মানে আমার কোনো ডিটেলস তারা নিবে না। ঠিক আছে, আপনি যদি তখন, আপনি কি আবার ওই ফোন নাম্বারটা ইউজ করেছিলেন? হ্যাঁ আবার ফোন নাম্বার আরেক আবার ওই ইউজ করছে। আপনি ভেরিফাই করেছিলেন নাকি আপনি? হ্যাঁ ওই না, ভেরিফাই বলতে যে ভেরিফাই তো করার প্রয়োজন হয় না আমার মতে, মনে হয় কারণ অ্যাকাউন্ট কি ভেরিফাই করেছিলেন আপনার আইডি কার্ড দিয়ে? হ্যাঁ আগের অ্যাকাউন্টটা ভেরিফাইড করা ছিল, ওটা ভেরিফাই করেছে, ওই জন্য সমস্যা করছে। যদি ভেরিফাই না করা থাকতো না। আচ্ছা আচ্ছা শুনুন ভাই, তারপর আরেকটা কাহিনী আছে। ওই তো আমি আমার ওয়াইফ ওর নামে হচ্ছে অ্যাকাউন্ট খুলি, তো এটা ভেরিফাইড করি না, কার্ড দ্বারা ভেরিফাইড করি নাই, কোনো কিছু করি নাই, ওই অ্যাকাউন্টটাই আর কি এখন বর্তমানে চালাচ্ছি আমি। তো ওটাতে মোটামুটি আর্নিং হয়েছে কিছু আমার ওইখান থেকে, যে কন্টেস্ট খেলা আর কি, কন্টেস্টের মাধ্যমে। আচ্ছা ওই লোগো ডিজাইন? হ্যাঁ লোগো ডিজাইনে, লোগো ডিজাইন, গ্রাফিক্স এ, টি শার্ট ডিজাইন, এইগুলা। তো এটা শেয়ার করতে চাইছিলাম যে আমার কি তাহলে আর অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে? না না না, তাহলে সমস্যা কি, ওই অ্যাকাউন্টে আমি ওইটা দিয়ে চালাতে চাচ্ছি আর কি। হ্যাঁ ওই অ্যাকাউন্টে কাজ করে,
আর ভাইয়া টাকা তো উইথড্র করার জন্য মনে হয় কার্ড না হলেও চলে, এক্সপ্রেস আছে, সেখানে এক্সপ্রেস ব্যাংক উইথড্র। ফ্রিল্যান্সার থেকে ব্যাংকে সরাসরি উইথড্র করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি ডাইরেক্ট একদম অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা তো শুধু ওই মার্কেট প্লেসে, একটা মার্কেট প্লেসে তো কাজ করবো না। অনেক অনেকগুলা এর জন্য দরকার আর কি, কার্ড নাকি। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যায়? আজকে অনেক আসতে দেরি হয়ে গেল, আসলে আমি রাজশাহীতে আছি, ল্যাপটপটা এখনো ঠিক করতে পারিনি। দ্বিতীয় হচ্ছে ক্লাস কি এখনো শুরু হয়নি? হ্যাঁ ক্লাস শুরু হয়েছে। সবাই চুপচাপ। ভাইয়া মনে হয় চলে গেছে।
স্টুডেন্ট ভাই, হ্যালো, আনোয়ার ভাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি? হ্যাঁ ভাইয়া মনে নাই না? হ্যাঁ মস্ত ভাই। হ্যাঁ বলছি না, কেউ তো নাই দেখছ? ভাই আছে কিন্তু মিউট করা আছে, মনে করে কাজ করছে। ভাইয়ের বাসা থেকে মা বলে উঠলাম কলেজ। ভাই বিজি কথা বলতেছে জন্য মনে হয় মিউট করে রাখছে। সবাই বট চলে আসবে আবার। আনাস্তাবিজ ভাই? হ্যাঁ ভাইয়া। ভাইয়ার বাসা কোথায়? আমার বাসা সিরাজগঞ্জ। আপনার? সিরাজগঞ্জ? হ্যাঁ আমার তো ভাই রাজশাহীতে, রাজশাহী মোহনপুর। আচ্ছা, আমি রাজশাহী ছিলাম অনেকদিন, ওইখানে কি যাতায়াত ছিল অনেকদিন। এখানে মোটামুটি সবার বাসায় মনে হয় রাজশাহীতেই, শুধু দু তিনজন হয়তো বা বাইরের। আচ্ছা আপনাদেরকে কথা বলো যে আমি নতুন বলতে কিছু শিখাবো না, আমি আমি জাস্ট আপনাদেরকে গাইডলাইন দিব কিভাবে কাজ করতে হবে। যেখানে মানে আপনারা থেকে যাবেন সেই জায়গাতে আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গাতে, আমি তারপরে যে ভিডিও দেখলাম, ভিডিও দেখো আমি বুঝতে পারিনি, ওই জায়গাতে আমাকে বলবেন, আমি তখন আপনাদেরকে ওইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেমন এগুলাতে তো অ্যাকাউন্ট করার কোনো ব্যাপার না, সোশ্যাল মিডিয়াতে তো অ্যাকাউন্ট করতে পারবেন আপনি, তো এটা আগে কমপ্লিট করেন, গিগগুলো কমপ্লিট করেন। এখানে গুলা ঠিক মতো ই করতে পারবেন আপনারা। আর কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হবেন, ডিএসসিওতে এক্সপার্ট হবেন, কে কোনটাতে এক্সপার্ট হবেন, আগে গিগগুলো তৈরি করেন, রিসার্চ করেন যে তারা কি ধরনের সার্ভিস দেয়। যে যে পয়েন্টগুলো ওরা বলছে, যেমন এখানে আমি এখানে বলছি, যেমন আমার একটা গিগ আছে, এই গিগে আমি যেমন এখানে উল্লেখ করেছি যে আমি কিওয়ার্ড রিসার্চ করি, তো এটা কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি এটা আপনাকে জানতে হবে। কিওয়ার্ড রিসার্চ কোন টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ গুলো করি, পরে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি বিষয়টা জেনে যাবেন। তারপরে কম্প্রিহেনসিভ অডিট যেটা আছে, একটা ওয়েবসাইট কিভাবে আপনার একটা ক্লায়েন্ট যদি তাকে সে যদি আপনাকে বলে যে আমার এই ওয়েবসাইটে কোথায় কোথায় ল্যাগিং আছে, তো ল্যাগিং গুলো খুঁজে বের করে দেন আমাকে, তারপর সেগুলো আমি ফিক্স করার জন্য আপনাকে হায়ার করব। তো এই একটা যে অডিট করবেন আপনি তার ওয়েবসাইটের কিভাবে করবেন, এটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন এটারও পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকস গুলোই যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন বিস্তারিত। তো সেখান থেকে জানার পরও যদি আপনার বুঝতে সমস্যা হয় তো ওই পয়েন্টটা জাস্ট আমাকে বলবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝিনি। যেমন কিওয়ার্ড রিসার্চ করতে যে আপনার প্রবলেম হতে পারে যে ওরা যেভাবে অ্যাকাউন্টটা করেছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে, আপনি ভিডিও দেখতে দেখতে অ্যাকাউন্ট করতে পারবেন না, হয়তোবা এখন যেগুলা আপডেট আসছে সেগুলোতে হয়তোবা পারবেন, কিন্তু দেখা গেল যে যদি 5-6 মাস আগের ভিডিওগুলো দেখেন ওরা যেভাবে অ্যাকাউন্ট করেছে আপনি এখন এটা আপডেট হয়েছে তো আপনি আর ওইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন না। তো
তখন আপনার যে প্রবলেমটা হবে ওই প্রবলেমটা আমার কাছে শেয়ার করেন, তখন আমি ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যে যে টপিকস গুলো যারা এক্সপার্ট হবেন এশিয়ার উপরে তারা আপনারা দেখেন, অন্য গিগ গুলো দেখবেন তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে, ওই সার্ভিসটা কি টাইপের সার্ভিস, ওটা কি কাজ করে, সেগুলো একটু রিসার্চ করেন, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন, তাহলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। আমাদের আপনাদের তো ক্লাস হবেই, আপনাদের ক্লাস এখান থেকে 10 দিন ক্লাস করার পর 25 দিনের একটা ক্লাস পাবেন আপনারা, ওইখানে আপনারা বিস্তারিত একটা ওই টিচারও আপনাকে ধারণা দিয়ে দিবে যে কাজটা কোন কাজটা মানে কিভাবে করতে হয়, সে আপনাকে 20 দিনে একটা ট্রেনিং দিবে। কিন্তু তার আগে আপনাকে টপিকস গুলো সম্পর্কে জেনে নিতে হবে যে কি কি টপিকস আছে এশিওর মধ্যে। যেমন এখানে আমি বলেছি অফ পেজ অপটিমাইজেশন, অফ পেজ এশিও এই জিনিসটা কি, এটা আপনি একটু গুগলে সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। টেকনিক্যাল এশিওটা জিনিসটা কি, এর মধ্যে কি কি আছে টেকনিক্যাল এশিওর মধ্যে, পেজ স্পিড কিভাবে বাড়াই, তারপরে কিভাবে ইমেজের সাইজ রিডিউস করে, ভিডিও সাইজ রিডিউস করে, ওয়েবসাইটে কিভাবে ফাস্ট করতে হয়, এগুলা মানে রিসার্চ করবেন আপনারা। তো আপনাদেরকে নিজে থেকে শিখতে হবে, আমি জাস্ট আপনাদেরকে 10 দিনে একটা গাইডলাইন দিব। যদি আমার ক্লাসটা 50 দিনের হতো তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই সবকিছু দেখাইতাম, আপনাদেরকে প্রত্যেকটা কাজ কি, অর্ডার রিসার্চ কিভাবে করে, অডিট কিভাবে করে, অফ পেজের কাজগুলো কি কি, এগুলো সবকিছু আমি দেখাইতাম। কিন্তু এখন সময়ের অভাব, এখন যতটুক করলে আপনাদের সুবিধা হবে বা আপনাদের কাজের প্রতি মনোযোগ বসবে আমি ততটুকুই করছি এখন 10 দিনে। আসলে 10 দিনে তো মানুষ এক্সপার্ট হইতে পারে না, সব কিছুতে জানতে পারে না, তো যতটুক করার আমি ততটুক করব। আপনাদেরকে যে গাইডলাইনটা আমি দিচ্ছি সে গাইডলাইন অনুযায়ী কাজ করে যান। আমরা পরবর্তীতে 3-4 দিনের মধ্যেই যদি আপনাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যায়, এই দুইটা অ্যাকাউন্ট এখানে দুইটা অ্যাকাউন্ট এগুলোতে যদি অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনাদের যে 5টা গিগ তৈরি করবেন, তো ওই গিগগুলো সম্পর্কে আমি আপনাদেরকে এক একজন যারা সোশ্যাল মিডিয়ার উপরে কাজ করবেন তাদের সোশ্যাল মিডিয়াতে যে গিগগুলো তারা ই দিয়েছে, গিগে যে কাজগুলো বলেছে যে আমি এই কাজগুলো পারবো, তাকে আমি ওই কাজগুলো বুঝাই দিব। তারপর এশিওর যে গিগ তৈরি করবে সে এশিওর অপশনগুলো কি কি দিয়েছে তার গিগে, আমি তাকে ওই কাজগুলো বুঝাই দিব, সবার বোঝা হয়ে যাবে। এভাবে কাজটা করব পরবর্তী 3-4 দিন। তো আপনারা এই কাজটা যত দ্রুত কমপ্লিট করবেন তত দ্রুত আমি তখন আপনাদেরকে বলতে পারবো যে আপনাদের গিগে এই অপশনগুলো আছে, এই কাজগুলো কিভাবে করবেন, তখন আমি আপনাদেরকে একটা ছোটখাটো ধারণাটা দিতে পারবো। কথা কি বুঝেছেন? আর আপনারা যখন গিগ তৈরি করবেন, হ্যাঁ ভাই ওস্তাদ জি ভাইয়া, হ্যাঁ আপনারা যখন গিগটা তৈরি করবেন, গিগ অনেক গিগ দেখে তো তৈরি করবেন, তো ওই এই একটা অপশন দিয়েছি আমি, ধরেন পয়েন্ট দিয়েছি কিওয়ার্ড রিসার্চ, তো আপনি না বুঝে এই অপশন গুলো দিবেন না। অপশন একটা গিগ তৈরি করতে সারাদিন লাগবে, কোনো সমস্যা নাই লাগুক, তো ওই কিওয়ার্ড রিসার্চটা যে আপনি এখানে দিবেন, তো এটা সম্পর্কে আগে সার্চ দিয়ে নেবেন ইউটিউবে যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি। এখানে অনেক ভালো ভালো ট্রেনার আছে ইউটিউবে যারা অনেক ভালো শিখায়, আপনি তাদের কাছ থেকে শিক্ষাটা নিতে পারেন কিওয়ার্ড রিসার্চ। যেগুলো রিসেন্ট ভিডিও এগুলো দেখবেন, রিসেন্ট যেগুলো এই এটা 2 মান্থ আগে দিয়েছে ইউটিউব, এটা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এটা করা দরকার নেই। যেগুলো রিসেন্ট দিয়েছে এই যে 4 মাস আগে, এগুলো আপনারা দেখে শিখবেন তাহলে তো হয়। তারপরে এগুলো দেখার পর আপনারা খাতায় একটা নোট করবেন, যে জায়গাতে আপনারা বুঝবেন না ওই জায়গাতে আমাকে বলবেন ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আপনি একটু বুঝাই দেন, তখন আমি আপনাকে এই বিষয়টা বুঝাই দিব। কি কথা কি বুঝা গেছে আপনাদের? তাহলে আপনাকে আগে এই গিগ গুলো কমপ্লিট করেন, আপনাদেরকে যে ইটা দিয়েছি এই শীটটা অনুযায়ী আপনারা কাল পরশুর মধ্যে এটা করে ফেলেন, এই অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেন,
তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সবাই যারা আছেন ক্লাসে, যারা যারা হাল ছেড়ে দিয়ে দিয়েছে তারা তো দিয়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে তাদের দ্বারা সম্ভব নাই, আর যারা আছেন তারাও দুই চারটা ক্লাস পর হাল ছেড়ে দিলেন, কয়েকজন থাকবেন, তো তাদেরকেই বলছি যে একটু ভালো মতো কাজগুলো সিরিয়াসলি ভাবে দ্রুত কমপ্লিট করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি ভাইয়া, একদিন লাগবে আমার তো, তাহলে আর একটা গিগ ওপেন করলে হচ্ছে ভাই তাহলে আমার। তারপরে ফেসবুক দিয়েছেন, ফেসবুক বিজনেস পেজ এর উপরে একটা ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ এর কথাটা দিয়ে যদি করতেন তাহলে বেশি সুবিধা হতো। তার মার্কেটিং করে দিবেন, এই কথাগুলো দিয়ে একটা গিগ তৈরি করতে পারতেন। ফেসবুক এর কাজ পাওয়া যায় না, শুধুমাত্র এই কাজটাই পাওয়া যায়, ফেসবুক মার্কেটিং এর এই বিজনেস পেজ এর কাজটাই পাওয়া যায়, তাছাড়া আর কোনো কাজ পাবেন না আপনি। সুতরাং ওই গিগটা ইমেজটা এডিট করে দিব, ইমেজটাকে এডিট করে বিজনেস পেজ লিখে দিব। আপনি ফেসবুক বিজনেস পেজের জবগুলো দেখবেন যে অ্যাভেলেবল, কেমন জব অ্যাভেলেবল, বাকিগুলো জবগুলোর চাইতে ফেসবুক বিজনেস পেজেরই জব পাওয়া যায় বেশি। আমি এখানে আপনি দেখেন আমি এখানে সার্চ দিচ্ছি ফেসবুক, এই যে দেখেন ফেসবুক অ্যাড আছে প্রথমে, ফেসবুক মার্কেটিং আছে দ্বিতীয়তে, তারপর ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক প্রমোশন, এগুলো কিন্তু সবগুলো বিজনেস পেজের কাজ। ফেসবুক অ্যাড, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক প্রমোশন, এগুলো সবই কিন্তু বিজনেস পেজেরই কাজ। আর ফেসবুক মার্কেটিংয়ে আপনি যান, যারা যারা ভালো 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 কাজ করে রেখেছে তাদেরও দেখবেন ভিতরে যে ফেসবুক বিজনেস পেজেরই কথা বলা আছে। এমনিতে কিন্তু ফেসবুক মার্কেটিং বলে কিছু নাই, ফেসবুক মার্কেটিং এর কি করবেন আপনি ক্লায়েন্টের জন্য, তার জন্য কি অ্যাকাউন্ট করে দিবেন তাকে, এটা তো না। তার পেজে যা কিছু করার তার পেজেই করতে হবে। সুতরাং এই যে দেখেন এখানে সে বলছে যে ফেসবুক ইনস্টাগ্রাম পেইড অ্যাড মার্কেটার, তারপরে সবকিছু পেজ রিলেটেড, পেজ ছাড়া কিছু নাই, তো আপনি ওই পেজটাই টার্গেট করবেন, ফেসবুক মার্কেটিং বিজনেস পেজ। এর গিগটা সর্বপ্রথমে আছে, তারপর আটটা মাত্র জব কমপ্লিট করেছে সে। আর আপনি ফেসবুক বিজনেস পেজে দেখেন, আপনাকে দেখাই ওরা কেমন কাজ করে। এই যে দেখেন 772টা কাজ করেছে সে, 171 223 290 150, কিন্তু ফেসবুক মার্কেটিং কি এতগুলো জব ছিল, ওখানে 10টা 20টা 30টা এরকম ভাবে ছিল, কিন্তু এখানে অলরেডি অনেকগুলো জব হয় বিজনেস পেজের উপরে, বুঝছেন, অনেকগুলো জব পাওয়া যায়, দ্রুত কাজ পাওয়া যায়, তো এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে কোন কাজটা বেশি পাওয়া যায় অ্যাভেলেবল, সে কাজটা করব। যে কাজটা আসলে মার্কেটে নাই ওইটা তো সার্ভিস দিয়ে তো লাভ নাই।
আচ্ছা, কেউ একজন বলছিলেন যে এখানে অনেক ফ্রিল্যান্সার অনেক ফেক হয়, জব পোস্ট হয়, তো সবগুলোতে বিড করা দরকার নাই। যেমন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ইউরো, না না এটা ইন্ডিয়ান না, ইউরো তো ইন্ডিয়ান না, এখানে হচ্ছে রুপি, ইন্ডিয়ার হচ্ছে রুপি, যারা রুপির দিয়ে মার্কেট ই করবে, জব পোস্ট করবে, তাদের জব গুলোতে বিড করা দরকার নাই। আপনি এটাতে যান, এই জবটাতে গেলে একটা জিনিস খেয়াল করবেন। আচ্ছা, এই হচ্ছে আজকে জয়েন করেছে, আজকে নতুন এখানে জয়েন করে সে কিন্তু একটা জব পোস্ট করেছে, আপনি প্রথমে দেখবেন যে তার পেমেন্ট মেথডটা ভেরিফাইড কিনা। পেমেন্ট মেথড ভেরিফাইড, অলরেডি ভেরিফাইড, সুতরাং আপনি হ্যাঁ ভেরিফাইড না মনে হয় এটা, ভেরিফাইড না তাই তো, হ্যাঁ থাকলে সবুজ কালার থাকবে, হ্যাঁ এটা ভেরিফাইড না, শুধুমাত্র ইমেল ভেরিফাইড। তো এগুলাতে আপনার, তারপর দেখেন ক্লায়েন্টের কোনো রেটিং নাই, তো এগুলাতে আপনাদের জবের করে জাস্ট বিট গুলো নষ্ট করার কোনো দরকার নাই। এই যে এই পোস্ট গুলো অলরেডি মানে নট এক্সিস্ট, এগুলা থাকবে না, যেগুলা ফেক ওগুলা কিছুক্ষণ পর পরে ই হয়ে যায়, চলে যাবে, চলে যায়। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন এক ক্লায়েন্ট কিন্তু অলরেডি 158টা সে রিভিউ পাইছে, মানে 158টা প্রজেক্ট সে কিন্তু সে করিয়ে নিয়েছে ইটালি, এইটা তার কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাইড, সবকিছু কিন্তু ভেরিফাইড, সুতরাং একে ট্রাস্ট করা যায়, এর কাজে আপনি বিড করতে পারেন। হ্যাঁ বিটে তো অনেক কষ্ট মানে কাজগুলা পাওয়া এই freelancer.com থেকে, কারণ অনেক ভালো ভালো আছে, ওরা আগে আগে এই করে বিড করে। হ্যাঁ আপনাকে বিড করতে হবে, তো বিড আপনাকে আগে আগেই করতে হবে, বসে থেকে রাত জেগে তো আপনাকে বিট করতে হবে, নাহলে তো হবে না। তা আমার মতে মনে হয় কি যারা নতুন তাদের জন্য কন্টেস্টটাই মনে হয় একটু বেটার মনে হয়। কন্টেস্ট তো সোশ্যাল মিডিয়ার তো কন্টেস্ট হয় না। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কন্টেস্ট হয় না। এখানে সে 250 থেকে শুরু করেছে, আমি $250 দিব, আর অলরেডি এই লেখাগুলো লিখা লিখে রাখতে হয়, নাহলে কিন্তু দ্রুত বিট করতে পারবেন না আপনি। আমি বিট করলাম, অলরেডি 122টা বিট করেছে, আমি এখানে বিট করলাম। বাংলাদেশে পাকিস্তান, এই পাকিস্তান আর ইন্ডিয়া আর বাংলাদেশ এই তিনটা কান্ট্রিতে ভর্তি ফ্রিল্যান্সার, ঠিক আছে হ্যাঁ অনেক পরিমাণে এরা। ভাইয়া এখানে যে অনেকজন দেখলাম যে জাস্ট হ্যালো লিখছে, তো এখানে তো কমপক্ষে 100টা মানে 100 ওয়ার্ড লিখতে হয়, তো ওরা হ্যালো লিখে কেমনে ওটা মানে দিতে পারে? ওরা দেখবেন যে ওদের লেভেল বেশি, ওরা অনেকগুলো কাজ কমপ্লিট করেছে, কিছু কিছু জিনিস আনলক থাকে প্রথমে, আনলক হয়ে যায় যখন আপনি অনেকগুলো কাজ কমপ্লিট করবেন, তখন কিন্তু আনলক হয়ে যায়। এই যে এটা আমার স্যার, আমি স্যার স্যারও বিট করেছে, কি বিষয়ের উপরে এটা, আমিও বিট করবো, এটা কিসের উপরে এটা দেখি, সোশ্যাল ফেসবুক মার্কেটিং, আচ্ছা ফেসবুক মার্কেটিং এর উপরে দেখি, করে দেখি। আমাদেরকে এটা দেওয়া যায় মানে বেট করার জন্য মানে এরকম লেখা না, এগুলো আপনাকে লিখে রাখতে হতো, ইউনিক আলাদা আলাদা, মানে সবাই আমারটা তো ই করতে পারবেন না, দিতে আমারটা দিবেন কেন আপনি,
দিলে তো আপনি বিট করবেন, আমি বিট করব, তখন একরকম হয়ে যাবে তো। হ্যাঁ তা তো ঠিক। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান নাকি? হ্যাঁ এই যে এটা ইন্ডিয়ান, তবে একে বিশ্বাস করা যায়, কারণ কি সে কিন্তু 23টা জব সে কিন্তু অলরেডি দিয়েছে। এখানে কি বলছে, ফেসিং পেমেন্ট ইস্যু অন মাই সাইড। আচ্ছা সে পেমেন্ট নিয়ে ঝামেলা তার, একটাই মাত্র বিড করেছে, পেমেন্ট ইস্যু। তার যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট মেথডটা নিয়ে ঝামেলা হচ্ছে, সে অ্যাড করতে পারছে না ঠিক মতো, এটা দিয়েছে। তারপরে যে এখানে একটা ওয়েবসাইটে আপনি রিঅ্যাড কভার কাজ করবেন, হ্যাঁ ওর ওয়েবসাইটে আমি পেমেন্ট মেথডটা ঠিক করে দেব। ওকে অনেকদিন পর বিট করলাম আমি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কি অবস্থা সজীব? আলহামদুলিল্লাহ। ফাইবারে জব ডব পাইলে না আর? ফাইবারে জব কিভাবে পাবো, আমি সবগুলা গিগ মানে নষ্ট করে ফেলেছি ভুলবশত। কিভাবে? আমি হেডলাইনটা চেঞ্জ করতে হয় না বুঝছো, একটা গিগ যখন তোমার একটা গিগ নিয়ে তুমি দেখবা যে ওই গিগটা নিয়মিত ইনক্রিজ করছে, তখন কিন্তু ওই গিগের হেডলাইন চেঞ্জ করতে হয় না, এই যে এইটা। আর আমার প্রত্যেকটা গিগের হেডলাইন আমি ভুলবশত চেঞ্জ করেছি, পরবর্তীতে আমি জানতে পারলাম যে এটা যদি করা যায় তাহলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হয়। তো আমি এই সবগুলা গিগেরই কি করব, এগুলো আবার কি করে ফেলবো, নতুন করে তৈরি করব গিগগুলো, এই গিগগুলো সব ডিলিট করে দেবো। অলরেডি 3টা গিগ আমি ডিলিট করে দিয়েছি, আস্তে আস্তে আমার অ্যাকাউন্টটার সবগুলো গিগ ডিলিট করে দিয়ে নতুন করে গিগ তৈরি করব। ভাই আগের যেগুলো গিগ আছে এগুলো তো এডিট করা যাবে না? না না, এডিট এই যে হেডলাইনটা এডিট না, আমি এই হেডলাইন এডিট করে ফেলেছিলাম, টাইটেলটাও এই যে দেখো টাইটেলটা এখানে কি লেখা আছে, আই উইল প্রোভাইড কমপ্লিট মান্থলি এসইও সার্ভিস উইথ কোয়ালিটি ব্যাকলিংকস। আর এখানে আমার কি শো করছে, হ্যাঁ প্রোভাইড কমপ্লিট মান্থলি এসইও সার্ভিস বুস্ট ইওর ওয়েবসাইট নাও, মানে এটা ছিল আমার আগের টাইটেল আর এখন টাইটেল হয়েছে এটা। তো এখানে একটা মানে আগের যেটা ছিল গিগের টাইটেল, ওই গিগের টাইটেলটাই কিন্তু থেকে গেছে, চেঞ্জ হয়নি কিন্তু, এই জন্য এটা করতে হয় না। তাহলে আবার ওটাই পুরোনোটা আবার দিয়ে দিলে সমস্যা হবে এডিট করে ভাইয়া? সমস্যা হবে না, আমারই তো এখন সমস্যা হবে না। আমি স্বামী বলছিলাম, আমি কালকে কি পরশুর দিকে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, তো এই ফাইবার হচ্ছে গিগ সম্পর্কে বলতেছেন, উনি বলতেছেন যে কোনো কিছু এডিট করা যাবে না। কোনো কিছু যদি এডিট করি আমি, ধরেন এক লাইনে দাঁড় করে রাখছে আমাকে 100 জন লোক আছে ওখানে, ধরেন আমি এডিট যদি ওখান থেকে বাথরুমে যাই তাহলে তো ভাই আমি 100
আমার সামনে পিছনে যে লোকগুলো আছে ওরা তো সব সামনে চলে যাবে না, এরকম করে খুব সুন্দর করে বোঝাইলেন উনি যে কোনো কিছু এডিট করার দরকার নাই, যদি গিগ তৈরি করতে হয় তাহলে আমরা নতুন করে তৈরি করব আবার। হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম আমিও যে গিগ আমি আবার নতুন করে তৈরি করব, এগুলা আমার এডিট করা যাবে না, ইমেজ টিমেজ কিছু ইয়ে করা যাবে না, তাইলে পিছায় পড়ব নাকি বলছো? অ্যাকাউন্টের মানে সমস্যা হয়ে গেছে না, ইমেজ টিমেজ চেঞ্জ করা যাবে না এটা ঠিক না, করা যাবে কোনো সমস্যা নেই, শুধু টাইটেল ইউটিউব লিংকটা আপনাকে একবার দিব নি একটু সময় দিয়ে প্রাইসিং চেঞ্জ করতে পারবেন আপনি, রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবেন, পিক চেঞ্জ করতে পারবেন, এগুলো তো চেঞ্জ করাই যায়, এগুলো চেঞ্জ করা যায়, এগুলো তো আপনি চেঞ্জ করা রেট করবেন, কারণ আপনি বেশি করে জীবন আর $5 থাকবেন না তাই না? আচ্ছা ওই কথা হলো যে এগুলো তো চেঞ্জ করা লাগে, না না চেঞ্জ করা যাবে, তুমি চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নাই, শুধু টাইটেলটা চেঞ্জ না করলে হলো, ভিতরে চেঞ্জ করতে পারো। কে কি বলেছে সবাই যে ঠিক বলে, সবাই কিন্তু মন গড়া কাহিনী বলেছে, সে তার অভিজ্ঞতা থেকে সে বলেছে, আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বললাম, তা ঠিক আছে ভাই আমরা তো সব নতুন, ও বলেছে পুলিশে ওরটাই রাইট হবে এমন কিছু না, তা ঠিক আছে আমরা এখন যাচাই করতে হবে আমাদের। গতকাল একটা কাজ পাইছিলাম ভাই $10 আজকে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। ভাই কাজ পাও না, কাজ পাও না করে তো মাথা খারাপ করে দিচ্ছিলে, কাজ পাইছো শান্তি হইছে? $10 কাজ তাও আবার রিভিউ দিবে না, চিন্তা ছাড়াই থাকেন রিভিউর জন্য কাজ করা $10? আরে দিবে, অত টেনশন কি আছে, শুরু তো হলো কেবল, এত তাড়াহুড়া করো, তোমার বন্ধু কই? বন্ধু বিয়ে খেয়ে পড়েছে। কি কাজ ছিল ভাইয়া ওটা? ব্যাক লিংক এর বানাই নাকি? হ্যাঁ ভাই ব্যাক লিংক এর কাজ, তিনটা ব্যাক লিংক ওকে দিব, তিনটা 50-90 ডিএ ওয়েবসাইট গুলাই। কি হয়েছে সঞ্জীব ভাই নাকি? তাহলে তুমি কিসে কিসে করলা, ফ্রি গুলাতে দিয়ে দিলা না, মিডিয়ামে করে দিতা, তারপরে ব্লগারে করে দিতা, এগুলাতে তো আমি $10 কি ওকে পেইড গুলা দেব নাকি? ওইটাই ওই যে ক্লাসিফাইড অ্যাড দিবা একটা, বুঝছো, classifiedads.com এ একটা দিবা, আর একটা দিবা মিডিয়ামে, আর একটা ব্লগারে দিবা, কমপ্লিট দাও হয়ে গেছে অলরেডি, কাজ কমপ্লিট করে দিয়েছি। এটা কি সরাসরি গিগ থেকে আসছিল ভাইয়া নাকি বায়ার রিকোয়েস্ট? গিগ থেকে আসছিল, বায়ারের সরাসরি আপনি কাজ দিয়ে চলে গেছিল। শুনো এটাই হয় বুঝছো, একটা যখন রিভিউ নিয়ে নিবে না বায়ার তখন আর তোমার সাথে কথা বলবে না, একটা অর্ডার দিয়ে চলে যাবে তোমাকে, এই জন্য রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। বায়ারের সাথে অনেকক্ষণ কথা বলেছি তারপরে এই সেই নিবে ওই ওই মানে ওর সব রিকোয়ারমেন্ট বললো, ওই আমাকে দিয়ে আপনার আর্টিকেলও লিখে নিবে বলছিল, আমি বলছি একটা আর্টিকেল $7 লাগবে, তিনটা আর্টিকেল আপনাকে $20 হলে করে দিব, পরে দেখছি ওই আর্টিকেল পাঠাইছে। মানে নতুন আইডি তো পার্টি ভাবছে যে হ্যাঁ করে তো দিবেই, মাং না আইডিটা দাঁড় করানোর জন্য এই কাজগুলো করা, আস্তে আস্তে শিখতে হবে এই জন্যই। হ্যাঁ ভালো ভালো, সমস্যা নেই করো হবে, অ্যাকাউন্টে $15 মতো হলে একটা পেপ্যাল অ্যাকাউন্ট নিব, ফ্রিল্যান্সারে বিট করব খালি। তোমার বাবা আর বুঝবে না আমি বুঝছি। বুঝবে অসুবিধা কি, তুই মাস যা খরচ করো করো বুঝছো, খরচ তো আর জায়গা মতন পড়তেছে না, এই জন্যই তো বাড়ি থেকে টাকা দেয় না বুঝেন না, ওই যখন থেকে শুরু হবে তখন তো ভালো হতে শুরু হবে। কথা হলো সিপিএ মার্কেটিং বন্ধ করে দিয়েছেন নাকি? বন্ধ করে দিয়েছি, আমার এত লস কোথায় রাখবো বলো, ছেলে পেলেও তো পেয়েছেন একদম মনের মতো, তাহলে লস তো হবেই। আমার গত মাসে আমার কম টাকা লস গেল গো, টাকা কে মেরে নিল 12,000,
কার সিপি মার্কেটিং এর জন্য গেল 10-11 হাজার লস গেল, মানে লসের উপর লস। গত মাসে আমার মোটামুটি 30,000 মতো লস গেছে। এগুলো আপনার বেশিরভাগই পরিচয় হলো চিটার লোকের সাথে, 70% আমার মতো। এখন কি আপনি কই জলার দাইনি নাকি টাকা দাইনি সরি ভাই? না পারভেজ ভাই, আমার মতো যে ভালো ছেলে গুলো এগুলো আপনার মানে পরিচিতি খুব কম আপনার সাথে। আমরা তো ঠিকই কাজ করেছি, আপনাকে ভাই গুরুতে অ্যাকাউন্ট খুলবো নাকি? না ওগুলাতে এখন করা দরকার নাই, ফ্রিল্যান্সার আর ফাইবার থেকে 10-12টা জব কমপ্লিট করো তারপর ওগুলাতে যাও। ঠিক আছে, সব দিকে হাত পা বাড়ালে তখন কোনোটাই হবে না। আপনি একটা জব গুলো দেন $5 দিয়ে, একটা রিভিউ গুলো দেন। এত রিভিউ নিয়ে করবেটা কি বলতো? দুজন ছোট ভাই আছে আর আমি আছি, জয়টা কি করবো তয়টাই রিভিউ নিবো। আমার একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটা রিভিউ লাগবে। আমার পেপারে ছিল গো $99 ছিল, আমি বললাম না যে এদিক ওদিক করে আমি ডলার গুলো শেষ করে দিয়েছি। ভাই গিগ অ্যাক্টিভ হওয়ার কি কোনো সিস্টেম আছে? গিগ অ্যাক্টিভ ধরে তো গিগ করছে আমি ড্রাফটে আছে ভাই, গিগ পাবলিশ করলেই তো গিগ অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ আমার এতে কি সমস্যা বুঝতে পারতেছি না, আমি একজনকে দেখাইলাম ওই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন দেখাই দিচ্ছি ভাই একটু দাঁড়ান। আচ্ছা গত দিনের ভিডিওটা দেওয়া হয়নি, ভাই আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপনার নামে করা আছে? না না আমার এটা তো ইউটিউব চ্যানেল হচ্ছে এলডিবি, আমার তো না ওই এলডিবি। এলডিবি থেকে সার্চ দিলেই হবে তাই না, পাওয়া যাবে তাই না? আচ্ছা আপনাকে লিংক আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা আপলোড হোক। গতকালকে কয় তারিখ ছিল? 4 তারিখ। কিভাবে সাজাবো এটা সম্পর্কে কিছু বলছেন কি আজকে? আমি একটু লেটে জয়েন করছি তো। গিগ সাজাবেন কিভাবে? হ্যাঁ গিগ কিভাবে সাজাবেন? গিগ আপনাকে রিসার্চ করতে হবে, নরমালি তো সাজানো যায় কিন্তু ভালোভাবে একটা গিগ সাজাতে হলে আসলে কি কি দরকার, বাকি কি করতে হয়, এক্সট্রা কিছু করা যায়? এটা তো আমি কালকে গতকালকে বলেছিলাম যে একটা গিগ এর জন্য ভালোমতো একটা কন্টেন্ট আর্টিকেল রিসার্চ করবেন,
তিনটা ইনফোগ্রাফিক্স ডিজাইন করবেন, একটা ভিডিও রাখবেন। এই এখানে ফাইবার অ্যাকাউন্ট আপনার ডেসক্রিপশনে কি দিতে পারি 150 লিটারের, এখানে তো আমি জানি না কিছু। একটা কথা এইবার তো মনে পড়লো, আসলে পরপর মনে থাকলো না, সেটা হচ্ছে পিডিএফ যেটা বলে, যে গিগের শেষে যে পিডিএফ এর কথা বলে, পিডিএফটা কি আমি মানে ইমেজের পিডিএফ না আপনার আমি যে কন্টেন্টগুলো আমি ডেসক্রিপশনে দিয়েছি ওইটার একটা পিডিএফ, না আমি যে কোনো কাজের অভিজ্ঞতা আছে তার একটা পিডিএফ, বেসিক্যালি কোনটা পিডিএফ চাচ্ছে? আপনি গিগের পিডিএফটাই দিয়ে দিবেন, পিডিএফ তৈরি করে একটা ওয়ার্ডে করে সেভ অ্যাজ পিডিএফ করবেন, করে দিয়ে দিবেন। মানে গিগের ডেসক্রিপশন যেগুলো আমি দিয়েছি ওটাই পিডিএফ করে দেব? হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথা বলি, আপনার হেডলাইন এই তো ভুল, আই উইল ইউটিউব এসইও অপটিমাইজেশন ট্যাগ মানে মিলছে না মনে হচ্ছে। আর এটাই আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিলে বেশি ভালো হয় বড় ভাই। গিগের মধ্যে ঢুকেন দেখি কি কি আছে আপনার, দেখি কি কি প্যাকেজ প্যাকেজ রাখছেন দেখি। সেভেন ডেজ ডেলিভারি কেটে দিলেন যে। তারপরে বেশ স্ট্যান্ডার্ডে যাও, তোমার তো গিগে অনেক ভুল, স্ট্যান্ডার্ডে দেখো 50 ডেজ ডেলিভারি। হাই হাই কেমনে কি কাজ করলে কামল ভাই ওটা ওখান থেকে এডিট করে লেখ, ওখান থেকে এডিট করে পাবলিশ একই কথা। Now ওই যে ওর তো ইউআরএল ই করা হয়ে গেছে, এখানে সোশ্যাল আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হবে। ও ওটা এখনো এডিট করতে পারবে যেহেতু গিগটা এখনো অ্যাকটিভ নাই, তাই বলতেছিলাম আর কি। না ইউআরএল চেঞ্জ হবে না যে। ও আচ্ছা ডিলিট করে দেখ বড় ভাই। আচ্ছা আমি ডিলিট করে আবার নতুন করে হলে একবার শেয়ার দেব, আজকে মধ্যে করতেছি ইনশাআল্লাহ। আর তুমি তোমার প্রোফাইলে নাম লিখেছো এসইও এক্সপার্ট 57, আর এখানে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট দেওয়ার পর তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ যে কোনো একটা ধরো তুমি যদি চাও যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসইও এক্সপার্ট, এটা 2019 এ অ্যাকাউন্ট খোলা ছিল তো ভাই, এটা মানে যে কোনো একটা দিক ধরো। হ্যাঁ আমার অভিজ্ঞতা এটাই বলে যে কোনো একটা দিক ধরো, সব দিকে হাত দিও না। না ইনবক্সে করেন আপনার, ওখানে মেসেজ দেখলাম তো।